নমস্কার বন্ধু, সম্পাস কুকিং আপনাদের স্বাগত। আজকে আমি কুমড়ো, পেঁপে আর সজনে ডাঁটা দিয়ে ছোলার ডাল রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি ডালটা রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দেব জিরে মেথি, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, ফোড়নটা সোনালি হলে দিয়ে দেব আমি সবজিগুলো, কুমড়ো, পেঁপে আর সজনে ডাঁটা, টমেটোটাও দিয়ে দেব। সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সবজিগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে আমাদের ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ছোলার ডালটা 3-4 সিটি দিয়ে নিয়ে নিয়েছি, সেই ছোলার ডালটা আমি দিয়ে দেব। ছোলার ডালটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। ডালটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকার ধুয়ে দিয়ে দেব অল্প করে জল। জল দিয়ে ভালো করে ডালটাকে 4-5 মিনিট মতো রান্না করে নেব। জল দিয়ে ডালটা ফুটে উঠেছে, দিয়ে দেবো 1 চামচ মতো গ্রেট করে নেওয়া আদা। আদাটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। ডালটা আমি 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব একটু ধনে পাতা কুচি আর 2 চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাও ডালের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। সবজি দিয়ে ছোলার ডাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাত, রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ।